আমাদের ফার্স্ট ইয়ারের যেগুলো ফার্স্ট টার্মিনাল হওয়ার কথা, সেই ফার্স্ট টার্মিনালের জন্য ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যেগুলো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে এমসিকিউগুলো পড়লে তোমরা একটু উপকার হবে, এই ধরনের এমসিকিউ তোমরা একটু পড়ার চেষ্টা করবে, তাহলে এমসিকিউ পরীক্ষাটা তোমাদের ভালো হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ার টার্মিনাল পরীক্ষা, প্রথম সাময়িকী পরীক্ষার জন্য গুণগত রসায়ন এবং ল্যাবরেটরি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের থেকে এগুলো নেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা হলো ল্যাবরেটরিতে শ্বাস প্রশ্বাসের জন্য, ল্যাবরেটরিতে রাসায়নিক ল্যাবরেটরিতে রসায়নের ল্যাবরেটরিতে সবগুলোই কেমিক্যালস, এই কেমিক্যালসগুলো শ্বাস প্রশ্বাসের মধ্যে যদি ভিতরে ঢুকে যায় অনেক সময় অসুবিধা হতে পারে, তাই একটু নিরাপদে থাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। এখানে অপশন থাকতে পারে গ্লোভস, চশমা ইত্যাদি, কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য মাস্ক ব্যবহার করা নিরাপদ। তাহলে ল্যাবরেটরিতে শ্বাস প্রশ্বাসের জন্য নিরাপদ হলো মাস্ক, আরও ক খ গ ঘ ইত্যাদি থাকতে পারে, তবে মাস্ক যেটা ওইটাকে বেছে নেবে। দ্বিতীয় নম্বর, বুলেট ধৌত করার জন্য, জানো তোমরা টাইট্রেশন করার জন্য অন্যতম একটা যন্ত্র সেটা হলো বুলেট, বুলেট পিপেট মিজারিং সিলিন্ডার, এগুলো সাধারণত টাইট্রেশন করার জন্য ব্যবহার করা হয়। তো এই বুলেটটা কাচের একটা দাগাঙ্কিত কাঁচনল, এই কাঁচনলটাকে পরিষ্কার করার জন্য পটাশিয়াম ডাইক্রোমেট ও গারো সালফুরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। মনে রাখবে পটাশিয়াম ডাইক্রোমেটের সামনে কোনো গারো নাই, পটাশিয়াম ডাইক্রোমেট সেটা পাতলা হোক বা ঘন হোক, পটাশিয়াম ডাইক্রোমেট ও ঘন সালফুরিক অ্যাসিড এই দুটো ব্যবহার করলে বুলেট টাইট্রেশনের বুলেট যন্ত্রটি ধৌত করার জন্য এই দুটো ব্যবহার করা হয়। আরও কিছু অপশন থাকতে পারে, তোমরা শুধু ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গারো সালফুরিক অ্যাসিড এটা মনে রাখতে হবে। তিন নম্বরটা হলো, সরাসরি পানিতে ফেলা যায় না, এমন কতগুলো রাসায়নিক দ্রব্য আছে যেগুলো পানিতে ফেলে দিলে আগুন ধরে যায়, যেমন লিথিয়াম হতে পটাশিয়াম, বিশেষ করে সোডিয়াম, এই সোডিয়াম যদি পানিতে ফেলা হয় তাহলে পানির মধ্যে ভাইগ্রাস রিয়াকশন করবে, এই জন্য সোডিয়ামকে সরাসরি পানিতে ফেলা যায় না, এটা হলো সোডিয়াম। আরও কিছু থাকতে পারে, ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি থাকতে পারে, সেখানে বেছে নিবে সোডিয়াম, সোডিয়ামটা পানির জন্য খুবই ভয়ঙ্কর, অর্থাৎ পানি পাইলে বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করবে, অর্থাৎ সরাসরি পানিতে ফেলা যায় না, সেটা হলো সোডিয়াম। এখানে খালি আমি উত্তরটা দিয়ে রাখছি, এমএসডিএস বড় হাতের এম এস এবং বড় হাতের ডিওএস, এমএসডিএস এর পূর্ণ নাম হলো ম্যাটেরিয়াল সেফটি অ্যান্ড ডাটা শিট, ম্যাটেরিয়াল সেফটি অ্যান্ড ডাটা শিট এটা পূর্ণাঙ্গ নাম, এমএসডিএস ম্যাটেরিয়াল সেফটি এবং ডাটা শিট, অর্থাৎ রাসায়নিক দ্রব্যগুলোকে পদার্থগুলোকে যে তালিকা প্রকাশ করা হবে সেটাকে এমএসডিএস বলা হয়, ম্যাটেরিয়াল সেফটি অ্যান্ড ডাটা শিট, এই জন্য এমএসডিএস, ম্যাটেরিয়াল থেকে এম, সেফটি থেকে এস, ডাটা থেকে ডি এবং শিট থেকে এস, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এখন টাইট্রেশনের জন্য আমি আগেই বলেছি, অম্ল ক্ষারের ক্ষারের ঘনত্ব জানলে অজানা অ্যাসিডের দল ঘনত্ব বাইর করা যাবে বা মাত্রা বাইর করা যাবে, আবার অ্যাসিডের মাত্রা জানা থাকলে ক্ষারের মাত্রা জানা থাকবে, অজানা ক্ষার বা অ্যাসিডের মাত্রা নির্ণয় করার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হলো টাইট্রেশন, এবং যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো মিজারিং সিলিন্ডার, পিপেট ও কনিক্যাল ফ্লাক্স। মনে রাখিও মিজারিং সিলিন্ডার, পিপেট এবং কনিক্যাল ফ্লাক্স, বুলেটও থাকতে পারে, এগুলো হলো টাইট্রেশনের যন্ত্রপাতি। তারপর শিখা পরীক্ষা দেয় না, যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এরা ফ্লাম টেস্ট, শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা দেয় না বেরিলিয়াম, কারণ বেরিলিয়ামের বহিঃস্থ কক্ষপথে এই যে
2s2 এই বহিরের কক্ষপথে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, এই ইলেকট্রনটা ছাড়তে চায় না, এটা সবচেয়ে ক্ষুদ্র, খুব ক্ষুদ্রতম পরমাণু মৌল, এটা বাহিরের ইলেকট্রন ছাড়তে চায় না, উত্তেজিত হয় না, এই জন্য বেরিলিয়াম শিখা পরীক্ষা দেয় না। মনে রাখিও বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এগুলো শিখা পরীক্ষা দেয় না, যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো শিখা পরীক্ষা দেয় বেরিলিয়াম লিথিয়াম, কিন্তু বেরিলিয়াম বিই এবং ম্যাগনেসিয়াম এরা শিখা পরীক্ষা দেয় না, কারণ বাহিরের ইলেকট্রনটা তাদেরকে উত্তেজিত হতে দেয় না, অর্থাৎ নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ হয়ে থাকে, এই জন্য শিখা পরীক্ষা দেয় না বেরিলিয়াম। তারপর যে নেসলার দ্রবণ, নেসলার দ্রবণ ব্যবহার করা হয় একমাত্র অ্যামোনিয়াম রেডিকাল শনাক্ত করার জন্য, অ্যামোনিয়াম রেডিকাল শনাক্ত করার জন্য নেসলার বিকারক, নেসলার এই নেসলার বিকারক ব্যবহার করা হয় অ্যামোনিয়াম NH4 এটাকে শনাক্ত আইডেন্টিফাইড করার জন্য বা শনাক্তকরণের জন্য নেসলার দ্রবণ। তারপরে জিঙ্ক ফসফেট, এখানে ফসফেটের যোজনী চলে আসছে জিঙ্কের কাছে আর জিঙ্কের যোজনী চলে গেছে ফসফেটের কাছে, জিঙ্ক ফসফেট এর KPS হলো জিঙ্ক 2+³ ইনটু ফসফরাস 3-² অর্থাৎ 3s2 2s2 27 × 4s5 অর্থাৎ 108s5 জিঙ্ক প্লাস 2 3 এর মোলার কনসেন্ট্রেশন 3 × 3 ইন্টু ফসফেট জারণ নাম্বার জারণ সংখ্যা 3- অ্যান্ড ইটস মোলার কনসেন্ট্রেশন উপরে স্কোয়ার অর্থাৎ জিঙ্ক প্লাস 2 3 অ্যান্ড ফসফেট -3 স্কোয়ার আর এস দিয়ে লিখলে 3s³ 2s² তাহলে হলো 180s⁵ জিঙ্ক ফসফেট এর KSP। এবার চলে চল সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন পরীক্ষার জন্য এটা ডেফিনেট একটা রিয়াজেন্ট, সেটা হলো K2H2SB2O7 K2 দুটা পটাশিয়াম দুটো হাইড্রোজেন দুটা অ্যান্টিমনি 7টা অক্সিজেন, এটা হলো পটাশিয়াম অ্যান্টিমোনেট, পটাশিয়াম অ্যান্টিমোনেট এটা সোডিয়াম শনাক্ত, সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। মনে রাখিও সোডিয়াম আয়ন পরীক্ষার জন্য পটাশিয়াম K2H2SB2O7 দুটা পটাশিয়াম দুটা হাইড্রোজেন অ্যান্টিমনি দুটা অক্সিজেন 7টা অর্থাৎ পটাশিয়াম অ্যান্টিমোনেট এটা ব্যবহার করা হয়। আর এটা হলো এস উপশক্তি স্তরের জন্য, এস পি ভুল বলছি পি উপশক্তি স্তরের জন্য পি অরবিটাল এস পি ডি এগুলো হলো সাব এনার্জি লেভেল, তার মধ্যে পি সাব এনার্জি লেভেলের জন্য L=1 M = -1 0+1 পি সাব এনার্জির জন্য L=1 M = -1 + 1 এবং 0 পি সাব এনার্জি লেভেলের জন্য L=2 অর্থাৎ সাবসিডারি কোয়ান্টাম নাম্বার =1 অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার −1 0+1 এই হল পি সাব এনার্জি লেভেলের জন্য কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু। এই তো গেল তোমার এই 10টা MCQ প্রথম বর্ষের প্রথম সাময়িকী পরীক্ষার জন্য ফার্স্ট পেপারের এই 10টা দেওয়া হলো, এগুলো তোমরা যদি আয়ত্ত করো তোমাদের অনেক উপকার লাগবে, এগুলো না আসলেও এগুলোর মতোই এগুলো মনে রাখলে এগুলোর মতোই হতো, অর্থাৎ এইগুলোকে কন্ট্রোল করলে অনেক বাকি এর বাইরে আসলেও তোমরা সেই উত্তরগুলো দিতে পারবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।